প্যারিচাঁদ মিত্র কলকাতায় এক সম্ভ্রান্ত বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা রামনারায়ণ মিত্র কাগজ ও হুন্ডি ব্যবসায়ী। প্যারিচাঁদ মিত্র শৈশবে একজন গুরু মহাশয়ের নিকট বাংলা, পরে আরেকজন গুরু মহাশয়ের নিকট ফার্সি শেখেন। 1827 সালে ইংরেজি শিক্ষা লাভের জন্য হিন্দু কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হন। প্যারিচাঁদ মিত্র ডিরোজিওর প্রিয় ছাত্রদের অন্যতম। তিনি চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে দ্য জমিদার অ্যান্ড রয়েটস শীর্ষক প্রবন্ধ রচনা করেন। এছাড়া গরিব চাষিদের রক্ষা কবচ হিসেবে দেশে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের দাবি উত্থাপন করেন। তিনি কৃষি বিষয়ক আধুনিক জ্ঞান ইংরেজি জার্নাল থেকে বাংলায় অনুবাদ করে করার জন্য তার প্রস্তাব অনুসারে এগ্রিকালচারাল সোসাইটি কর্তৃক একটি অনুবাদ সমিতি গঠন করেন। এই সমিতি থেকে তিনি ভারতবর্ষীয় কৃষি বিষয়ক বিবিধ সংগ্রহ নামক একটি পুস্তক সম্পাদনা করেন। কৃষি পাঠ ও এগ্রিকালচার ইন বাংলাদেশ তার কৃষি বিষয়ক বিশিষ্ট গ্রন্থ। তিনি রাধানাথ শিকদারের সহযোগিতায় মহিলাদের হিতকারী মাসিক পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন। এ পত্রিকায় ঠেকচাঁদ ঠাকুর ছদ্মনামে আলালের ঘরের দুলাল উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বাংলা ভাষায় তার কৃতিত্বের জন্য পাদ্রি লং তাকে ডিফেন্স অফ বেঙ্গল অভিধানে ভূষিত করেন। তিনি ছিলেন একজন ইয়ং বেঙ্গল। তার আলালের ঘরের দুলাল বাংলা ভাষার প্রথম উপন্যাস। এ উপন্যাসে কলকাতা অঞ্চলের আঞ্চলিক ভাষার তথা কথ্য ভাষার ব্যাপক ব্যবহার রয়েছে। ভাষাটি আলালি ভাষা হিসেবে সুপরিচিত। এই ভাষায় ব্যাপক পরিমাণে আরবি ফার্সি শব্দের ব্যবহার ঘটেছে। উল্লেখযোগ্য চরিত্র হল ঠক চাচা, ঠক চাচি, মতিলাল, বাবুরাম বাবু, বাঞ্চারাম ইত্যাদি। ঠক চাচা বাংলা উপন্যাসের প্রথম ঠক চরিত্র। তার উল্লেখযোগ্য গ্রন্থ আলালের ঘরে দুলাল, মদ খাওয়া বড়দায়, জাত থাকার কি উপায়, রামারঞ্জিকা, গীতাঙ্কুর, যৎকিঞ্চিত, অভেদি, ডেভিড হেয়ারের জীবনচরিত, এতদ্দেশীয় স্ত্রীলোক দিগের পূর্ব অবস্থায়, আধ্যাত্মিকতা, বামাতোষিনী। সম্পাদিত পত্রিকা মাসিক পত্রিকা, তার উপাধি ডিফেন্স অফ বেঙ্গল।